দর্শক, এমন এক স্বার্থপর বোন সোনিয়া আক্তার রিমা, এত এত স্বার্থপর, এত স্বার্থপর যে বোন বাইরে বিয়ে দিয়ে তার এক হালিমুন পর্যন্ত যাই অপেক্ষা করতেছিল। আর একখান কথা কই, আর এটা আঞ্চলিক ভাষার চ্যানেল, নতুন নতুন দর্শকরা অ্যাড হইতেছেন, হয়তো বলবেন যে আন্নে তো এটা কিভাবে কথা কইতেছেন। আসলে আর এটা আঞ্চলিক ভাষার চ্যানেল, এই জন্য আঞ্চলিক ভাষায় কথা কইতেছি। তো দর্শক, এমন এক বোন যেনে ভাই বাইর বরে বিয়ে দিয়ে মানে তার ক্যামেরা, তার কন্টেন্ট, তার শুটিংয়ের নায়ক নায়িকা বানাই ফেলছিল সে। তো তাদের হানিমুন পর্যন্ত যাই হিতি আর হিতির জামাই এই রিমা উপস্থিত ছিল, ওইখানেও যাইও তার কন্টেন্টের জন্য কি কি করতে হইব, কেনে কেনে ঘুরি ঘুরি নাচতে হইব, কেনে কেনে দেয়াইতে হইব, এগুলো কিন্তু এই নতুন নব দম্পতির দি হিতি কাবাব মে হাড্ডি হই এনে ভিডিও করে ইউটিউবে আপলোড করছে। তো দর্শক, এতে এমন এক স্বার্থপর বোন বাই চলে যাওয়ার সময় হিতি ক্যামেরা কান অন্য কারো কাছে ধরাই দিতে পারত যে আমি আমার বাইর একটু জড়াই ধরি, আমার বাইর ফিডে একটু হাত দিয়ে গাড়ি পর্যন্ত যাই, তো অন্য কেউ কমেন্ট ক্যামেরাটা ধরুক, তো এটা কিন্তু হইতে পারত। তো দর্শক, হিতি না, হিতির মন মতো ভিডিওটা অনলাইক বলে হিতি ক্যামেরাটা অন্য কারো হাতে দেন। এখানে হিতির জামাই আসিল, হিতির বাড়ির আরও অনেকে আসিল, যে বইনও আছে মনে হয় একটা, যাই হোক অনেকে আসিল, করতে পারত। তো কেউ হিতি হিতির মন মতো কীভাবে কন্টেন্ট বানাইলে ভিউ পাওয়া যাইব, কীভাবে মানে ভিডিও করি বাই আর বাইরে বরে সস্তা দামের মুদি দোকানের পণ্য বানাই বিক্রি করলে কীভাবে ভিউ আসা যাব, বেশি ডলার ইনকাম করা যাব, হিতি কিন্তু এই ব্যবস্থাই করছে। দর্শক, এদিকে বাই বিদায় দিই, আপনারা আরেকটা জিনিস দেখলে খেয়াল করতে পারবেন কতটা স্বার্থপর এই রিমা, যে বাইয়ের হানিমুনের মধ্যে হিতির উপস্থিতি এনে ছিল হিতি কন্টেন্ট বানানোর জন্য, একটা মুহূর্তের জন্য একা ছাড়ে নেই। তো দর্শক, তাইলে দেখেন বাই যাইতে না যাইতে ওইখান থেকে আইসা কিন্তু হিতি হিতির বাড়ির মধ্যে দৌড়াইতে দৌড়াইতে চলে গেল কই। এখন বাইও চলে গেছে কই হিতির কন্টেন্টও শেষ, না আছে নতুন বোর কদর, না আছে নতুন বোর জন্য ভালোবাসা, যে নতুন বোর কী বলে এটারে সান্ত্বনা দেওয়ার জন্য যে বড় ননস হিসাবে একটা দরকার ছিল, তার মাকে সান্ত্বনা দেওয়ার জন্য যে একটা বড় মেয়ে হিসেবে দরকার ছিল, সে এটার ফরোয়া করে নাই। তার এখন কাম শেষ, বাই চলে গেছে, তার কন্টেন্টও শেষ, নতুন বরে অনেক এখন তুলু তুলু করারও প্রয়োজন নাই, এই জন্য হিতি দৌড়ে হিতির সংসারে আবার ফিরত চলে গেছে গই রিমা। তো দর্শক, এখানে আজকে কিছু দর্শকদের নিয়েও আমি কথা কই ভিডিওর মধ্যে, আজকে আপনারা সাথেই থাকেন কি বলি। আসসালামু আলাইকুম ভাই বোনরা, কীরকম আছেন? আবারও আইসি অন্যগুলো গায়ে কথা কইম, আবারও আজকে রিমা সোনিয়া আক্তার রিমার ভিডিও থার্ড পার্ট নিয়ে আমি আইসি অন্যকে অনুরোধ ছিল যে ইচ্ছে মতনে যেন হ্যাঁ ভালো মতনে রোস্টিং করি। তো ইচ্ছে মতনে ভালো মতনে রোস্টিং করাটা ব্যাপার না, আমার কথা হয়েছে যেটা দৃষ্টিকটুর, যেটা চোখে লাগছে ওইটা নিয়ে অবশ্যই কথা বলবো, আমার চ্যানেলটাই হয়েছে কথা বলার চ্যানেল। যেটা ভালো, ভালোরে ভালোটা বলা, খারাপ যেটা দৃষ্টিকটুর, যেটা খারাপ যেটা চোখে লাগে ওইটা নিয়ে কথা বলার জন্যই আমার চ্যানেল। তো এটা হয়তো নতুন অনেকে দেখেন, ওনারা হয়তো অনেক ধরনের মন্তব্য করেন, ওনারা হয়তো জানে না যে ইউটিউবে রোস্টিং নামের একটা অপশন আছে, এটাই রোস্টিং চ্যানেলে হয়েছে আমার চ্যানেল। তো দর্শক, আপনারা আজকে মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশানে লিখবেন, আর নতুনরা কিন্তু সাবস্ক্রাইব করিবেন, লাইক দিতে একজনও ভুলে যায় না ভালো লাগলে, আর যাদের ভালো না লাগে তারাও দেখতে থাকেন, হয়তো দেখতে দেখতে ভালো লাগি যায় তারা। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, সামনের দিকে আইয়েন দর্শক। প্রথমে আমি দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলি, কিছু কিছু দর্শক বলতেছে আপনার কি প্রয়োজন তাদের ব্যক্তিগত ব্যাপার নিয়ে কথা বলার। আচ্ছা, আমি দর্শক আপনাদের কাছে যারা এই ধরনের কমেন্ট করছেন আপনাদের কাছে একটা প্রশ্ন, আর আচ্ছা হিন্দি আমি একটু নর্মাল চলিত ভাষায় কথা বলি, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, এটা যদি কারো ব্যক্তিগত বিষয় হয়ে থাকে, প্রাইভেট বিষয় হয়ে থাকে, পার্সোনাল ব্যাপার হয়ে থাকে, তাইলে এটা পাবলিক প্লেসে কেন আসবে বলেন তো? পাবলিক প্লেসে যদি আপনারা যারা বলতেছেন এটা তাদের ব্যক্তিগত বিষয়, তো ব্যক্তিগত বিষয় ব্যক্তিগত ব্যক্তিগত কি, তার নিজের ব্যাপার, নিজস্ব ব্যাপার, ব্যক্তিগত বিষয়টাকে ব্যক্তির মধ্যে রাখতে হয়, এটা পাবলিক প্লেসে আসতে হয় না। পাবলিক প্লেসে আসাতেই পাবলিকরা কথা বলে কমেন্ট সেকশানে, আর আমাদের মতো রোস্টিং চ্যানেলগুলো তখন তাদের নিয়ে কথা বলতে বাধ্য হয়। দর্শক, আমি আপনারা যারা এ ধরনের কমেন্ট করছেন তাদের উদ্দেশ্যে বললাম,
দর্শক, এই ভিডিওটা নিয়ে রিমাকে নিয়ে আমার তিনটে ভিডিও আপলোড করা হয়েছে। যারা আমার প্রথম পার্টটা আপনারা দেখেন নাই ভিডিওর, ওই প্রথম পার্টটা একটু দেখলে আপনারা বুঝবেন আমি কি বলছিলাম ওই পার্টের মধ্যে। আমি নিজেও বলছিলাম আমি তার ভিডিও দেখতাম, আমার কাছে ভালো লাগতো আগে যখন তার ভিডিও ইউটিউবে তার ভিডিওগুলো ভাইরাল হয়, আমি নিজেও তার ভিডিওগুলো দেখতাম। তো আমার কখনো মনে হয় নাই তারে নিয়ে আমার রোস্টিং করতে হইব, তখনও কিন্তু আমি ভিডিওগুলো তার দেখতাম। তো আপনারা এমনভাবে কিছু লোকজন আইসা বলেন যে আমিও কিন্তু তার একজন ভিউয়ার্স, তার চ্যানেল কিন্তু আমিও সাবস্ক্রাইব করে রাখছি, আমিও কিন্তু তার একজন ভিউয়ার্স। এটা কিন্তু রোস্টিংয়ের উদ্দেশ্যে সাবস্ক্রাইব করি না, এটা জাস্ট আমার বিনোদনের জন্য তার ভিডিও দেখতাম। এখন যেহেতু আমার রোস্টিং চ্যানেল আছে, কিন্তু যেটা আসলে বিনোদন না, যেটা একটা মেয়ের জীবন নিয়ে আসে সোশ্যাল মিডিয়ায় টানা হাসরা, মানে এমন অবস্থা করে ফেলছে, বিয়েটাকে বানাই ফেলছে, সে পুরাই একটা তার ভাইয়ের বউ যে বিয়ে করে নিয়ে আসছে ওই মেয়েটার লাইফটাকে বানাই ফেলছে পুরা তার ভিডিওর কন্টেন্ট। এটা মনে হচ্ছে বিয়ে হয় নাই, যাত্রাপালা বা নাটক সিনেমা যেভাবে তৈরি হয়, সে এইভাবে একটার পর একটা পার্ট। সে নর্মাল ব্লগারদেরকে আপনারা দেখবেন যে কীভাবে ভিডিও করে, বিয়ে শাদির অনুষ্ঠানগুলো কীভাবে দেখায়, আনন্দ মজা এগুলা, কিন্তু সেই যেভাবে তার ভাইয়ের বউটাকে উপস্থাপন করছে, একদম দেখেই বোঝা যাচ্ছে সে সম্পূর্ণ স্বার্থফল লোভী, আর নিজের ইনকামের জন্য তার ভাইয়ের বউটাকে সোশ্যাল মিডিয়া সস্তাভাবে সে ব্যবহার করছে। তার ভাই ক্যামেরার দিকে তাকায় না, একটু লাজুক লজ্জা লজ্জা পাইতেছে। আমি বলি নাই যে তার ভাইয়ের বিয়ের বয়স হয় নাই, আমি সেটা বলি নাই, বিয়ের বয়স তার ভাইয়ের হয়েছে, কিন্তু তার ভাইয়ের বিয়ের বয়স হলেও ছেলেটারও বয়স যথেষ্ট কম, একজন জানি এটা নিয়ে কমেন্ট করছিলেন। তো দর্শক, সেজন্য বললাম, তো দর্শক অ্যাবারান্ডেন এই সোনিয়ারে নিয়ে আমি একটু কথা বলি। প্রথমত হিতিতে কিন্তু অনেক স্মার্ট হয়ে গেছে, আপনারা তো জানেন হিতির কইলা দিকের ভিডিওগুলো একটু দেখেন আর এখনকার দিকের ভিডিওগুলো একটু দেখেন, হিতি বহুত বড় স্মার্ট হয়েছে। তাও স্মার্ট হয়েছে কতক্ষণে করতে পারবেন আপনারা, হিতি যেন হজ করিয়েছে বুঝছেন দর্শক, মানুষে হজ করলে হয় হাজি, হিতি হজ করিয়াই হিতি হয়ে গেছে ফাজি। বলে কিললে ও মাগু, হজ করলে মানুষে একটু মানে যদিও কতগুণ আসে না, একটু একটু মন মানসিকতা একটু সতেন্যা টাইপের হয়, একটা মানে ভালো বেডি হয় না, ধরেন না একটু দুষ্টামি ফাইসলামি টাইপের মহিলা হয় আর কি, মানে আমি এটার হালকাভাবে কইছি আপনারা বুঝে নিয়েন। তো হজ করিয়াইলে কিন্তু সবাই কিন্তু একদম ইয়ে পিওর হয়ে যায়, ফ্রেশ হয়ে যায়, নিজেকে মানে একজন মমিন বান্দা হিসাবে চালানোর জন্য চেষ্টা করে। তো আমাদের এই সোনিয়া আক্তার রিমা হিতি ইউটিউবে এতটা স্মার্ট হয়ে গেছে, টাকার জন্য হিতি এতটা মানে খোকস হয়ে গেছে, যার কারণে হজ করি আই ও হিতি দে স্মার্ট আমাদের মেকআপ করি হিতি আই একবারে চাবাই চাবাই মুখের যেভাবে হিতি কথা শুরু করে মনে হয় যে বড় বড় বিরাট বড় এক স্মার্ট শিক্ষিত মহিলা, আসলে কিন্তু তা না। দর্শক, এই সোনিয়া আক্তার রিমা আগে কেমন ছিল তার ভিডিওগুলো আপনারা দেখবেন, আর এখন কতটা স্মার্ট হয়েছে হিতি, এরারে ক্যামেরার সামনে হস করিয়াই আবার দেখি হিতি টিং 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 করে নাচে, টিং 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 করে কোমর দুলাই দুলাই নাচে, রাউন্ড রাউন্ড ঘুরি ঘুরি নাচে, ও মা গো হস করিয়াই দেয় হিতির এটি পদোন্নতি হয়েছে হিতির। কিছু হিতির কমেন্ট দেখছি, মা গো মা দর্শক হিতি হস করিয়া আয়নে ফতে দে হিতি প্রতিদিন বলুক বানাইতে যায় ও মা হিতি হিত না হিতি তো বলুক নয় হিতি তো ব্লগে তো বলতে পারে, নতুন ভিডিও বা ব্লগে তো বলে। তো দর্শক, হিতি আবার নতুন করে যখন ভিডিও প্রতিদিন স্টার্ট দেয় শুরু করে হিতি, তখন কিন্তু উমা হিতি প্রতিদিন দেয় মেকআপ করিয়ে এই ক্যামেরার সামনে এই মধ্যেন দিয়ে এক একটা ব্রিফিং মারে, তারপরে কাহিনীগুলো দেখায়, হিতি হয়েছে আলাদা রকমের স্মার্ট একটা বলোগার। তো দর্শক, বুঝলাম না প্রতিদিন বলক বানাইতে আইলে বুঝি মানুষ মেকআপ করা লাগে, হিতি প্রতিদিন ক্যামেরার সামনে আয় মুখে ডরে দে টিং টিং করে নাচব আর টিং টিং করে সাবাই সাবাই কথা হগল কই যাব। এক দর্শক দেখলাম ইতরে কমেন্ট করে চানের মুখে ডরে দে সাদা আত ভরে দিয়েছে কালাকা, আরে বাবুরে দর্শকরাও দেয় কতটা যে না বুঝ আর অবুঝ বুঝি না, অন হিতির হিতি অন একজন ব্লগার, হিতি কিন্তু ইয়ে করতে পারে, হিতির কাছে একটা স্মার্টফোন আছে, হিতি যেরকম নতুন করে হজ করে স্মার্ট হয়েছে, হিতির কাছে নতুন স্মার্টফোন আছে, এটার মধ্যে কতগুণ বিউটি ক্যামেরা আছে, এইগুণ মেকআপ হলা বুঝি নে ফিল্টার মারি সামনে আইলে কিন্তু দেয়া যাবে যে হিতি স্মার্ট, হিতি মেকআপ করেন না,
তারপরে হিতি কাল হইলো, হিতির সৌন্দর্য দিয়ে যাইব। তো হাতে আর বইরে তো আর ফিল্টার মারতে পারে না বুঝলেন, এর হরে দি হাত বইরে তো আর এত মেকআপ করতে পারে না গিয়ার এমে বেড়ি। তো এলাই এতটা হাত বইরে স্মার্ট বানাইতে হারে না, কিন্তু তো মুখের যে থুতনিটা আছে না কোমাডা, এটারে কিন্তু আবার স্মার্ট বানাইছে ফিল্টার মারি আর মেকআপ মারি। দর্শক এবার আনেন আরেকটা কথা কই আন্ন করে, আরেকটা কথা আন্না করে বলি, মানুষে বাই বিদেশ যাইতে পারে, পরিবারের একজন বিদেশ যাইতে পারে, সবাই কষ্ট পায়, সবারই বুক ফাটে, চোখে কান্না আসে। দর্শকদেরকে এই রিমা লেখে যে আজকের ভিডিওটা দেখলে সবার বুক ফেটে কান্না আসবে, কিন্তু হিতির বাই চলে গেছে কই, হিতিরে দেখলাম না কাঁদতে এক ফোড়া। তো হিতির বাই চলে গেছে কই, রিমার বাই চলে গেছে, হিতিরে কাঁদতে দেয় না, হিতিরে দেখলাম না হিতির বাইয়ের মাথায় একটু হাত বুলে দিতে। হিতি তো সব কিছু ভিডিও করি ছাড়ে, কোনায় কার কী হয়েছে না হয়েছে, কে টিং টিং করে নাচতে আছে, মানে বাইয়ের বর বিয়েটারে এমনভাবে ব্যবসা হিসাবে হিতি নিছে, বাফ রে বাফ। তো দর্শক তো হিতি তো ব্যাকে ছাড়ে, তো এটা তো আমরা দেখলাম না হিতির বাই চলে গেছে টিং টিং করে নেছে। আজকেও তার বাইর বিদায়ের পুরানা ভিডিও গতকালকে যেটা আপলোড করছে যে চলে যাইতেছে হাত ধরে টানতেছে, আজকেও আবার এটা সামনে দিই, এরপরে দিই কে কে মেমান টেমান চলে গেছে এগুলো দিয়ে আপলোড করে দিছে ভিডিও। দর্শক তো বিয়ের ভিডিও দেন নাই, একই সিন বারবার করি হিতি, একই ভিডিও একই টাইটেল, অন্যরকম টাইটেল থাম্বনেল দিয়ে দিই আপলোড করছে, দর্শকদের সাথে এটা এক ধরনের প্রতারণা। দর্শক আরেকটা কথা কই আন্না করে, তো এই কথাটা আমি আবার কথাটা অন্যদিকে নিয়ে গেছি, কথাটা হয়েছে পরিবারের মানুষ বাইরে যাইতেই পারে, ধরেন গ্রাম থেকে ঢাকায় আসছে চাকরির কাছে, তখনও কিন্তু যে মা তার চোখের পানি পড়ে, যে মা তার কিন্তু জলে, যে বউ তার হাজব্যান্ড যদি ঢাকায়ও চলে আসে চাকরির ক্ষেত্রে, তখনও কিন্তু তারও ওই বউরও কিন্তু খারাপ লাগে। যখন আবার হাজব্যান্ড ঢাকা থেকে আবার বাড়িতে যায়, তখন আবার বউর মনের মধ্যে আনন্দের একটা ফিলিংস জাগে যে হাজব্যান্ড আজকে চলে আইতেছে। তো দেখেন তার বাই বিদেশে যাবে, সে কিছু কিছু কথা উচ্চারণ করছে, বেশি স্মার্ট হইতে যায়। আমাদের বাসায় সবাই শোক পালন করতেছে, শোক পালন মানুষ কখন করে, আল্লাহ না করুক, তার বাইরে আল্লাহ বাসায় রাখুক, তারা হায়াত দারাজ করুক, নেক হায়াত দারাজ করুক, এটা কেউ কোনো চাইতে পারে না কারো মৃত্যু। তো দর্শক এই মহিলা সে বলতেছে তার বাসায় শোক পালন করতেছে, শোক পালন কি, সে তার জীবিত বাইরে মৃত বানায় ফেলছে, যে মানুষ মারা গেলে না মানুষ শোক পালন করে, এটা শোক পালন করে। তো ভাই বিদেশে গেছে এটার জন্য শোক পালন করা বলাটা কতটুক মানায়, তো বেশি স্মার্ট হইতে গেছে, বেশি স্মার্ট আর বেশি শিক্ষিত বাদ দিয়ে হইতে গেছে, তো স্মার্ট হইতে যায় কোন কোন প্রেক্ষাপটে কোন ওয়ার্ড উচ্চারণ করতে হইব, এটা কিন্তু হিতি বলতে পারে না। আবার তার মাকে, রিমার মাকে আমার যথেষ্ট ভালো লাগছে, একজন মায়ের মতোই ভূমিকা পালন করছে, যতটুকু দেখলাম বউটার প্রতি মায়া মমতা ছিল রিমার মার, কিন্তু এই রিমা তার ভাইয়ের বউর প্রতি বিন্দু পরিমাণে, একটা ছোট বাচ্চা নিজের সন্তানের বয়সের কাছা, কয়েক বছরের হয়তো বড় হইবে এই মেয়েটা, মেয়েটার বয়স তো আর বেশি না, তো দর্শক তার জন্য বিন্দু পরিমাণ ভালোবাসা মায়া মমতা কোনোটাই এই সোনিয়া আক্তার রিমার ছিল না। তার ছিল কি, সে কন্টেন্ট বানাইব, সে ডলার ইনকাম করব, তো এই এইটা ছিল তার, তাইলে নালে দর্শক সে এই হানিমুন পর্যন্ত তার বাফের বাড়ির মধ্যে বই রইল, কোনো একটা অকেশন সে বাদ দেয় নাই, নতুন বোর নতুন বোর, ভিডিও ভিডিও লিঙ্ক ভিডিও লিঙ্ক, মনে যে নতুন বোর খারাপ ভিডিও বাইরেছে, এটার ভিডিও লিঙ্ক কীভাবে লেখে টাইটেল থাম্বনেলে। তো দর্শক তো তার ভাই আর তার ভাইয়ের বউ খেতে বলছে, এই যে তাদের শেষবারের মতো খাওয়া, শেষবারের মতো একসাথে খাওয়া, মনে হচ্ছে তার ভাই আর জীবনে কোনো দিন ফিরিয়ে আইব না, সে এই ধরনের একটা মানে ইয়ে করতেছে, মন্তব্য করতেছে। তার ভাইয়ের যে বিদেশ যাওয়ার আগে আমার ভাইয়ের সাথে একসাথে বসে ভাই আর ভাইয়ের বউ খেয়ে নিতেছে একসাথে বসে, ব্যাপারটা ছিল এরকম। তো হিতি বেশি স্মার্ট হইতে যায় কয়, এবারে তার ভাইয়ের বউ আর ভাইয়ে শেষবারের মতো খাইতেছে, তার মানে কি তার ভাইয়ের সাথে তার ভাইয়ের বউ কোনো দিন আর দেখা হবে না, একবারে চলে যাইতেছে, এটি কী ধরনের বড় বোন হিসাবে কী ধরনের মন্তব্য করতে পারে। ওই যে বললাম না, মানে বেশি স্মার্ট আর কম শিক্ষিত মানুষ যদি বেশি স্মার্ট হইতে যায় তখন কিন্তু কথাবার্তাগুলা এরকমই কিন্তু ওই জায়গায়।
দর্শক, আমরা যেই বেডি এই দুইটা ছেলে মেয়েরে একটা মুহূর্তের জন্য একান্তভাবে একা, যতক্ষণ সে ছিল ক্যামেরা থেকে সে সরায় নাই, মানে আমার মনে হয় এই বাধ্য করছে এই মেয়েটার আর ছেলেটারে এই ধরনের শ্যুটিংয়ের পার্ট নেওয়ার জন্য। শিখে শিখে দিছে যে এমনি এমনি করো, আমি এমনি এমনি ভিডিও বানাই, তো কিছু করার নাই। আর এই ছেলেটাকে নাকি এই রিমার হাজব্যান্ডে নাকি বিদেশে নিছে, যার কারণে বোনের কথা বাধ্য এগুলো করতে। তো দর্শক, আরেকটা ব্যাপার আপনারা লক্ষ্য করছেন কিনা, দেখছেন কিনা, যেখানে তার মা কান্নাকাটি করতেছে নিচে বৈশা, তার ছেলে চলে গেছে, মা তো কানবেই, গ্রামের মানুষ সহজ সরল দেখেই বোঝা গেছে তার মারে। বোর প্রতিও দেখলাম ভালোবাসা আছে, কিন্তু সে যখন ভাই বিদায় হয়ে গেছে, বাইরে কোনো রকম বিদায় করে তার কন্টেন্ট কিন্তু শেষ, ভাই চলে গেছে, নতুন বউ ভাইকে রেখে কিভাবে চলে গেল, একজন প্রবাসীর ওয়াইফকে রেখে, নতুন বউ এক মাসের নব দম্পতি বউকে রেখে কিভাবে চলে গেল, মুখের সাফাই সাফাই এরকম করে যে কথাগুলো যাইতে বলছে। না ছিল তার মায়ের জন্য তার কোনো ফিলিংস, তার মার কাছে সে একবারও কিন্তু কাছে যায় সান্ত্বনা দিতে ক্যামেরার সামনে, তারা কিন্তু সব কিছু দেখায়। আমরা কিন্তু তাদের বিজে কিছু কিছু ব্লগার আছে যে তারা সব দেখায়, কোনোটা বাদ দেয় না। তো এই রিমাকে দেখছেন তার মাকে একবার সান্ত্বনা দিতে কাছে যায় যে ভাই চলে গেছে, আজকের একটা মার কাছে থাকি, মার একটু সান্ত্বনা দিই, বউর কাছে একটু থাকি, ছোট্ট বাচ্চা মেয়েটার একটু সান্ত্বনা দিই, মেয়েটার কাছে একটু থাকি। কিন্তু তার এখন স্বার্থ শেষ, স্বার্থ উদ্ধার হয়ে গেছে, তার কন্টেন্টও শেষ। এখন আসবে তার স্বামী কবে চলে যাবে, এগুলো নিয়ে একজন প্রবাসীর বউয়ের ভালোবাসা কিভাবে থাকতে হয়, বউকে রেখে স্বামী কিভাবে চলে গেল, এবার কিন্তু এই ধরনের ভিডিও আসা শুরু হবে। সবচেয়ে বেশি ডং কখন করে দর্শক, সে মাঝে মাঝে একটা ব্রিফিং মারে না, ভিডিওর মাঝখানে মাঝখানে ভিডিও দেখায়, বাইরে ভরে আর বাইরে দিয়ে টিং টিং করে নাচায়, এদের রোমান্টিক মুহূর্তগুলো ভিডিও ধারণ করে, তারপর আবার সে কিন্তু মাঝখানে আইসা আইসা যখন ব্রিফিংটা দেয় মুখের চা বাই যাবে যে এখন নতুন বউ মান অভিমান ভেঙে আমরা মানাচ্ছি তাকে, যে আমার ভাই তাকে বোঝানোর চেষ্টা করছে, নতুন বউ এখন এখন কী হবে, মাঝখানে মাঝখানে যে ব্রিফিংগুলো মারে এই ব্রিফিংয়ের জন্য কিন্তু সে মেকআপ করে চলে গিয়ে। আরও কিছু আপনারা দেন না দর্শক, আরও কিছু তার নাটকীয়তা দেখছেন, ভাই চলে গেছে, ভাইয়ের বউ সে দুঃখী হওয়ার কথা, ব্যথিত হওয়ার কথা ভাইয়ের জন্য, তা না হইয়া সে তার ভাইয়ের আর ভাইয়ের বউর যেগুলো একটু রোমান্টিক সিন ছিল, যেগুলো একটু স্যাড ছিল, যে সে মেয়েটা দুঃখী ফিল করতেছে, ওইগুলোর ভিতরে সে আবার গান বাজনা লাগাই লাগাই স্যাড দুঃখী দুঃখী গানগুলো দিয়ে দিয়ে কিন্তু আপলোড করছে। আপনার কি মনে হয় তার ভাইয়ের জন্য তার কোনো ভালোবাসার ফিলিংস ছিল না কষ্ট ছিল? অনেকে আবার বলতে পারেন যে তা মার চেয়ে মাসির দরদ কি বেশি, না আমার দরদ বেশি না, আমার চ্যানেল হয়েছে রোস্টিং চ্যানেল, কথা বলার চ্যানেল, যার কারণে যেটা তার ভিডিওর মধ্যে দেখছি আমরা কিন্তু সেটাই বলতেছি। অনেক দর্শক আছেন বুঝেন না, এই জন্য তাদের উদ্দেশ্যে আবার মাঝে মাঝে এই যে সোনিয়া আক্তার রিমার মতন দুই একটা ব্রিফিংয়ে আমারও মাইক তয় আনো উদ্দেশ্যে। আরেকটা দর্শক আন্না হলো গে আরেকটা কথা বলি, এটা হইলো এই লোকটা যাওয়ার পরে তার বউ একটু ভিডিও কলে ভিডিও দিছে, ওইখানেও তার উপস্থিতি, ওইখানেও তার ফ্যামিলির দেখলাম আরও কে কে পাশে বসে রয়েছে, আরও কিছু দেখলাম সে ওইটাও সে তার বাইরে ক্যামেরা থেকে মানে মোবাইল থেকে সে ভিডিও করে দেখাইছে, কতটা নির্লজ্জার, কতটা স্বার্থপর লোভী হলে এই ধরনের কাজ করতে পারে। তার ভাইয়ের বউকে ভাই ফোন দিছে, তাদের পার্সোনাল কথা থাকতে পারে, প্রাইভেট কথা থাকতে পারে, যে জামাই চলে গেছে, সে কিন্তু তার বউকে সান্ত্বনা দিতে পারে ফোনে, একটু ভালোবাসার কথা শোনাইতে পারে, ওইখানেও তার উপস্থিতি, ওইখানে ওই ভিডিওটাও কিন্তু তার ভিডিও করা লাগবে, দর্শকদের সাথে ওই অংশটুকুও কিন্তু তার ভিডিও করে দেখাইতে হইব। দর্শক, আরেকটা আরও কিছু ব্যাপার আছে, সে যখন এই যে উমরা করছিল মনে হয়, উমরা না বড় হজ সঠিক এখনও খেয়াল নাই আমার, মেবি উমরা হইতে পারে, তো ভিডিওগুলো যখন দেখছিলাম যে একটা মানুষ উমরা করছে দেখতেও ভালো লাগছে, কিন্তু দর্শক উমরা করার পরে আসার পরে তার দেখে আরও নাটকীয়তা বেশি বেড়ে গেছে তার ভিডিওর মধ্যে। আরে বাবারে, মানুষ একটা মানুষ যখন আল্লাহর ঘরের ওইখান পর্যন্ত যাই আসে, তখন ওইখান থেকে আয়সা যদি এরকম ক্যামেরার সামনে আয়, মানে কি বলবো, এর প্রতিদিন মেকআপ করিয়ে মাঝখানে সাবাই সাবাই নতুন বউ নিয়ে ব্রিফিং, তারপর হয়েছে আরও বউটা আসতে না আসতে তারা সোশ্যাল মিডিয়ার ইয়ে বানাই ফেলছে, আসতে না আসতে তারা মুদি দোকানের পণ্য বানাই ফেলছে, তো
তার যেহেতু সে হজ করে আসছে তার আরও সতর্ক আরও অ্যালার্ট হওয়া দরকার ছিল, যে আমরা আরও ব্লগিং করা করতেছে ঠিক আছে, এটা তার পেশা হিসাবে সে বেছে নিছে, এখান থেকে সে আর্ন করতেছে, এটা কিন্তু দোষের কিছু না। কিন্তু দর্শক দেখেন ওমরা করে এসে সে টিং টিং করে নাচে, আবার জামা পরিয়া ফাঁসারে ঘুরে আসে মানুষের দেখে, হজ করে আসা মানুষ এটা করলে এটা আসলে শোভনীয় না, দেখতে বাজে লাগে, খারাপ লাগে। সে হজ করে আসলে মানুষ সংযত হয়ে যায় যে না আমার এইভাবে চলা যাবে না, এইভাবে ফেরা যাবে না। ওরে বাবা, ওনারা ওনার হাজব্যান্ডের সাথে এক একটা শুটিং যে করে, গান গায়, দুইজনের মধ্যে রোমান্টিক সিনগুলো ভিডিও করে করে আপলোড করে, এটা কিন্তু এই যারা ওমরা করে আসে ইয়ে করে আসে তাদেরকে কিন্তু মানায় না, যে এইভাবে সোশ্যাল মিডিয়ায় ওমরা করে আসা এই ধরনের হাজব্যান্ডের সাথে রোমান্টিক হয়ে রোমান্টিক সিন আপলোড করা বাজে লাগে দেখতে। সে যে একটা স্বার্থপর বোন, সে যে একটা লোভি স্বার্থপর, তার আজকের যে ভিডিও আপলোড করছে আর আগের যে ভিডিওগুলো আপলোড করছে, তার কন্টেন্ট বানাইছে ভাই আর ভাইয়ের বউরে, তাদেরকে বিক্রি করছে মুদি দোকানের পণ্যের মতো সোশ্যাল মিডিয়ায়। কিন্তু দর্শক, আজকের গতকালকে যে ভিডিওটা সে আপলোড করছে যে সে আইসেই চলে গেছে, এটাতে আপনারা বুঝতে পারেন সে কতটা লুবি আর স্বার্থপর টাইপের মহিলা হইতে পারে, যার এতদিন যে নতুন বউ করে তার কষ্ট, তার কষ্ট সে এগুলো বুঝাইছে দর্শকদেরকে, এগুলো পুরাই মিথ্যা কথা। দর্শক সে বলতেছে সে কষ্টে আর তার বাপের বাড়িতে থাকতে পারলো না, এটা কেমন কথা? তার যদি তার ভাইয়ের জন্য কষ্ট হয়, মানে খারাপ ফিল করে, তো ব্যাড ফিল করে, তখন কিন্তু সে কার কাছে থাকা উচিত? সে তার বাবা মার কাছে থাকা উচিত, যে আমার আপনজনদেরকে দেখলে আমার আরও কষ্টটা কম হবে। তার স্বার্থ উদ্ধার, তার ভাই চলে গেছে, তা সে এতদিন যতগুলো শুটিং করা প্রয়োজন তার ভাই আর ভাইয়ের বউকে দিয়া, এখন ভাইয়ের বউর প্রয়োজন পুরো হয়ে গেছে। আবার যখন আসবে দুদিন পরে, এখন তার স্বামীকে নিয়ে আসবে কন্টেন্ট, স্বামী কখন যাবে, স্বামী কখন যাবে, স্বামী কখন যাবে। আরও কিছু ব্যাপার স্যাপার আছে, দেখেন না দর্শক, ইউটিউবের টাকা দিয়ে গয়নাঘাটে কিনি, হাত বাড়ায় বাড়ায় ঘুরে ঘুরে দেখে স্বামী কিনে দিছে। ওরে বাপরে বাপ, মিডল ইস্টের একটা কান্ট্রিতে থাকে সে, এই এই সময় আইসা 10-20 লাখ টাকার স্বর্ণ কিনে দেয়, 10-20 লাখ টাকার জায়গা কিনে দেয়, আশ্চর্য, এগুলো আশ্চর্য। যেখান থেকে এই টাকাগুলো সে পেয়ে যে কাজে লাগাইছে, এটা শুক্রিয়া আদায় করা উচিত, এখানে দর্শকদের সাথে প্রতারণা করা উচিত না, দর্শকদেরকে ধন্যবাদ দেওয়া উচিত। তো দর্শক, সে একটা স্বার্থপর লোভি একটা বড় বোন, তার স্বার্থ উদ্দেশ্য শেষ, মারাও ছুরি ফেলে দিয়ে চলে গেছে ভাইয়ের বউকে, যাকে মিথিলা মিথিলা করে জান প্রাণ দিছে এই কয়দিন শুটিং করছে যাকে নিয়ে, তাকে ছুঁড়ে ফেলে দিয়ে এখান থেকে বিদায় হয়েছে এই মহিলা। তো দর্শক, অবশ্যই আজকের ভিডিও কেমন হয়েছে আপনার মূল্যবান মতামত যেটা কমেন্ট সেকশানে লিখবেন, কাকে নিয়ে ভিডিও দেখতে চান ইনফরমেশন দিবেন। সবাই ভালো থাকবেন, আজকের জন্য চলে গেলাম, ভিডিওটা বড় হয়ে গেছে, আল্লাহ হাফেজ।